হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তনুগোলাকে তোমাদের স্বাগত। চলো আমাদের গোপাল সোনাকে দেখে আসি আর ওর বন্ধুকে। কি করছে ওরা? জোরে করতে এই দেখো, ওরা দুজনে বসে আছে। দেখো ওর বন্ধুকে নিয়ে বসে আছে গোপাল। দেখতে থাকো তোমরা, এরপর এখনো সাজানো হয়নি, সাজিয়ে নিই, তোমরা আবার দেখাবো। এই দেখো বন্ধুরা, আমাদের কোকো এই যে গায়ের মধ্যে চলে এলো। ভিডিওতে তুলতো দাঁড়া, জানি না, দেখতো দড়িটা কোথায় বাঁধতো, বাঁধ দাঁড়া, কেখানে সারাদিনে ঘরের দুয়ারে ভাল লাগে ওর, এমনি ভাল লাগে, দেখো ছবিতে ভালোই ওঠে। আজ দেখো কি রান্না করবো, তোমার দাদা আজকে মাছ নিয়ে এসছে, যেন কাটা হয়নি। দেখো মাছটা এখন কাট, দেখছো মাছটা কাটবো, তারপরে রান্না করব। চলো দেখতে থাকো, ভাত বসিয়ে দেওয়া হয়ে গেছে। দেখো বন্ধুরা, মাছটা কেটে নিয়ে এসেছি, কেটে এনে রাখলাম, এরপরে রান্না করব, তারপরে তোমাদের দেখাই। দেখো বন্ধুরা, মাছটা রান্না করেছিলাম, সবার খাওয়া হয়ে গেছে, এখন রয়েছে আর কটা, রাতের জন্য রেখে দেবো, আমরা খাবো। আমি খাওয়া, আমার খাওয়া হয়নি, এমনি সবার খাওয়া হয়ে গেছে। চলো ভিডিওটা দেখতে পাবো। এই দেখো বন্ধুরা, আমাদের মিঠু এতক্ষণ বক বক করলো, চলো এবার আমাদের গোপাল সোনাকে দেখিয়ে নিয়ে আসি। এই দেখো এবার সেজে গুজে বসে আছে, তখন সকালে তুলেছিলাম, তখন সকালে কেবল উঠেছিল মুখ টুক দিয়ে খাবার দিয়েছিল, তাই বসেছিল, আর এখন পুরো সেজে গুজে বসে আছে, খাবার দিয়েছে, খাবে। দুই বন্ধুতে মিলে বসে আছে, গোপাল আর গোপালের বন্ধু। দেখো তোমাদেরকে তো বলেছি, ও এখন আর 4-5 দিন আমাদের বাড়িতে থাকবে। দেখো ভোলেনাথ বসে আছে, এবার তোমরা দেখতে থাকো, আমি এখন কাজ করতে যাচ্ছি, সাথে থাকো। হ্যালো বন্ধুরা, আমরা সারাদিনে কাজকর্ম করে এখন রাত্রি 11টা বেজে গেছে, এবার আমরা ঘুমাবো।
দেখো সারাদিন কি করছিলাম আজকে তোমাদের দেখাতে পারিনি, ভাবছিলাম কোথাও যাব যেতেও পারলাম না, এত বৃষ্টি হচ্ছে সারাটা দিন আজকে বৃষ্টি পড়ছিল আমাদের এখানে, এই সন্ধ্যাবেলা থামলো। দেখো আমি চাটনি তোমরা দেখতেই পাচ্ছো প্যাকেট করে রেখেছি, এখনো মালটা ভরা হয়নি, আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, ঠিক আছে এখন আমরা শুয়ে পড়বো, 8:30 বেজে গেছে। গুড নাইট বন্ধুরা, আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে তাই লাইক শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। গুড নাইট।